এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা, তো কি হয়েছে? না ধরলে তো খারাপ দেখায়, তাই না? না ধরা তো ভুলই। আমি গিয়ে কথা বলে আসি। যাও, তোমার মতন লোককে রোম্যান্স শেখালেও কাজে লাগবে না। তোমাকে বিয়ে করার বদলে একটা পাথরকে বিয়ে করলে কাজে দিত। নাইস আইডিয়া। আমি গিয়ে কথা বলে চলে আসছি। আমরা নিশ্চয়ই এই ব্যাপারে পরে ভালো করে কথা বলবো। হ্যাঁ, বাই 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 বাই। নন্দন, হ্যালো। হ্যাঁ, ওই জুসের দোকানটা তো? হ্যাঁ, আসছি আমি। সার্ভার রুমে প্রবলেম হয়েছে বলে সোজা পালিয়ে গেল। ঠিক আছে, আমিও যাই কাজে। এক্ষুনি আসবে বলে এখনো এলো না। বাবার ছেলের ঝগড়া লাগিয়ে দেবে মনে হচ্ছে। হ্যাঁ, কেন ফোনটা ধরছে না? হ্যাঁ, চলে এসছিস? কতবার ফোন করছিলে তুমি? আমি তো আসছি। নয়তো কি, তুই কখন আসবি জানতে হবে না? ছাড়ো সব কথা, এসব থাক। তুমি যে কাজে এসেছিলে ওটা হয়ে গেছে? কোন কাজ? ওই তোমার ফ্রেন্ডের বাড়িতে একটা ফাংশন ছিল বললে। ও ওটা, ওই ফাংশনটা ভালোই হয়েছে। কেন ফ্যামিলিকে নিয়ে আসিনি? সবাই মিলে জিজ্ঞেস করছিল, যা করতে গিয়ে একটা জরুরি বিষয় আছে। জরুরি? কি ব্যাপারে? আমি ওই ফাংশনে গেছিলাম না, ওখানে একটা মেয়েকে দেখলাম। ওই মেয়েটা বিয়ের জন্য একেবারে সঠিক মনে হলো। ওই মেয়েটার বয়স তো মোটামুটি 45-50 তো হবেই। কেন, 68 বলে দে না, 45টা কোনো বয়স না। আরে, তোমার জন্য মেয়ে দেখা হলে 45-50 তো হবেই। তাও তুমি মাকে একবার জিজ্ঞেস করে নিও। মারবো একটা। আমি তোর বিয়ের জন্য বলছিলাম রে। কি? আমার বিয়ে? চুপ করো তুমি। কেন রে, ভালো চাকরি করছিস, অনেক টাকা কামাচ্ছিস, এখনই তো বিয়ের সময়। হ্যাঁ, সময় মতো বিয়েটা দিয়ে দিলে মাথা ব্যথা কমবে, তাই তো? ঠিক বললাম তো? চুপ করো তুমি। তুমি সারাক্ষণ মায়ের মতো এরকম বিয়ে বিয়ে করো কেন? দেখো, তুমি আমার বিয়ে নিয়ে টেনশন করো না, এইসব ভাল লাগে না। কেন রে, তুই নিজে কোনো মেয়ে ঠিক করেছিস নাকি? কি এমনি বলছি রে, তুই নিজেই একটা বোকা ছেলে, তুই আর কি মেয়ে জোগাড় করবি? হ্যাঁ গো, তোমারই তো ছেলে, আর কি রকম হবে বলো? খুব যেন জানিস আমার ব্যাপারে, ওই যুগে আমি কেমন ছিলাম জানিস? কেমন ছিলে? ঠিক আছে, ছাড়, আমি দরকারি একটা কথা বলতে এসেছি, ওটা না বলে উল্টো পাল্টা কথা হচ্ছে। এখানে এসে বস। ওখানে বসবো কেন? আয় রে, বস না। কি ভাবছিস, তোকে গিলে খাবো নাকি আমি? বলো এবার। দাদা, বাবা, এটা আবার কি জিনিস? মাদুলি রে, অতসী ভাই তোকে এটা বেঁধে দিতে বললো। বাবা, উনি বোকার মতো বলে যাচ্ছেন, আর তুমি এটা তুলে নিয়ে এখানে চলে এলে? গুরুজনদের ব্যাপারে এই রকম কথা বলতে নেই। ভালো মানুষ উনি, আমার ব্যাপারে অনেক চিন্তা করেন, আর তোর প্রতিও একটা আলাদা ভালোবাসা আছে, তাই তুই ভালো থাকিস সেটা চিন্তা করেই এটা দিয়েছেন। খুলে ফেলে দিসটা কিন্তু আবার। বাবা, এই সমস্ত পরে আমি অ্যানিমেশন অফিসে যাব কি করে? ওরা হাসাহাসি করবে বাবা। এই, ওরা কিছু বোঝে না ভেবে আমরাও হেসে নেব। স্যার, বাঁধতে হবে মানে বাঁধতেই হবে, এটা দেখে কেউ যদি হাসার হয় তো হাসো। অ্যানিমেশন দেখে আবার কারা হাসে? টম অ্যান্ড জেরিও তো অ্যানিমেশনই। ঠিক আছে স্যার, অতসীর জন্য তোকে এটা বাঁধতে হবে না। এখন কাজের জন্য তুই শহরে থাকিস, তুই ঠিক আছিস কিনা এটা ভেবে আমি আর তোর মা কত চিন্তা করি। মাদুলিটা বেঁধে নিলে তুই একদম ঠিক আছিস ভেবে আমরা নিশ্চিন্ত হব, এটা ভেবে বেঁধে নে প্লিজ।
ঠিক আছে, ওনার জন্য না, তুমি চাইছো বলে তোমার জন্য পরে নিচ্ছি। গুড বয়। আরে বাবা, এটা গলায় বাঁধবে নাকি তাহলে? ঠিক আছে, বাবা বাবা, কোথাও একটা লুকিয়ে রাখার মতো বাঁধো না। লুকোনোর মতো? ওঠ, উঠবো, উঠে প্যান্টটা খোল। প্যান্ট খুলবো? আরে ওখানে বেঁধে দিচ্ছি, কেউ দেখতে পাবে না। বাবা কি, এখানে এখানে বাঁধো, জামার ভেতর ঠিক লুকিয়ে রাখবো। যাই হোক, না বাঁধো, বাঁধলেই হলো। আচ্ছা বাবা, এটা বাঁধলে আমার তো আর কোনো ক্ষতি হবে না নাকি? এটা বেঁধে নিলে সব সমস্যা থেকে তুই বেঁচে যাবি। এটা বেঁধে নিলে সব সমস্যা থেকে তুই বেঁচে যাবি। বেঁধে নিয়েছিস তো? নিন স্যার। স্যার 150 স্যার। এটাই তো পড়েছিল, 150 চাইলে কি করে হবে? আমার জায়গায় গিয়ে আমার ব্যাপারে জিজ্ঞেস করে দেখবেন, এক্ষেত্রে আমি 100 টাকাও দিই না, আপনি চেনেন না। যা কাজ ছিল হয়ে গেছে, চল বেরোই। বাবা চলো উঠি এখান থেকে। খুব বেশি মিষ্টি দেয়ছি। স্যার ব্যালেন্সটা দিয়ে যাবেন স্যার? তুমি এটা ভুলে যাও। কোথায় যে যাবো, কি করি আমি? মনে হচ্ছে শক লেগেছে ওর। জলটা দাও তাড়াতাড়ি। কি অনামিকা, উঠো, কিচ্ছু হবে না তোমার। অনামিকা উঠো না। কি হয়েছে অনামিকা? কিছু একটা সমস্যা হচ্ছে ওর।